তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বাংলা টপিক নিয়ে আলোচনা করব সেটা স্বরধ্বনি এবং এই যে টপিকটা আলোচনা করব আমরা ক্লাস ফোরের ভাষাভাট থেকে যেখান থেকে তোমরা হবু হবু কমন পাবে তো চলো শুরু করি আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক স্বর মানে সন্ধি তো এখানে দেখো দুটো শব্দ সূর্য আর উদয় আমরা যখন এই দুটো শব্দ বলি তখন কেমন করে বলি ক্লাসের সবাই বললো সূর্যোদয় বলে আমরা ঠিক আছে তো বেশ দেখো তো সূর্যোদয় এবং সূর্য এই উদয় এর মধ্যে কি ফারাক রয়েছে অর্থাৎ বর্ণ বিশ্লেষণ করে আমাদেরকে দেখা দেখতে হবে তো এবার দেখো সূর্য এর বর্ণ বিশ্লেষণ আমাদের এখানে আলোচ্য যে পাঠ্য হয়েছে সেটাই তোমার সূর্য এবং উদয়ের বর্ণ বিশ্লেষণটি একটু তোমরা দেখে নেবে ঠিক আছে ঠিক আছে যে সু তাল দৈনিত শ প্লাস দীর্ঘ তারপর র প্লাস অ মানে এটা সূর্য বর্ণ বিশ্লেষণ আর এটা উদয়ের আর যদি দুটো একসাথে করি তাহলে তোমার এইটা হবে সূর্য উদয় তাহলে এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের দু হাজার সতেরোতে চোদ্দোতে এসেছে এবং বাইশেও কিন্তু আসবে ঠিক আছে তাহলে এই রুলসটা তোমরা যদি মুখস্থ করতে পারো খুব ভালো আর যদি না পারো এইটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট করে রাখো তাহলে তোমরা পাবে আর যাদের ভাষাবার্ড বই নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা সার্চ করো অর্থাৎ স্ট্রাগল ফর সাকসেস এইটা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে যাও এগুলো সব তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে সূর্যোদয় এবং সূর্য তার সাথে উদয় আমরা এই তিনটের সন্ধি অর্থাৎ বিশ্লেষণ দেখলাম ঠিক আছে এবার আমরা দেখবো দেখো এখানে যেটা মানে এগুলোর ডিটেলসে তোমরা যদি পড়ে নাও অবশ্যই ভালো পড়ে নেবে যেহেতু পিডিএফটা তোমরা পেয়ে যাচ্ছ এবং আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এবার আমাদের যে সংস্কৃত স্বরধ্বনি ঠিক আছে সংস্কৃতি স্বরধ্বনি সম্পর্কে আমরা এবার বিস্তারিত একটু দেখব দেখো এখানে কী বলা আছে যে স্ব প্লাস অধীনতা ইজিক্যাল টু কী হবে স্বাধীনতা আর পদ প্লাস অর্পণ ইজিক্যাল টু পদার্পণ তো এইভাবে কীভাবে সন্ধিযুক্ত হলো সেগুলো আমাদের রুলস অনুযায়ী মানে আমাদেরকে দেখে নিতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা চলে যাই একদম পুরোটাই রুলসে তারপর আরেকটি যা দেখো যে অশো প্লাস আরোহী ইজিক্যাল টু আর ম্যাগ প্লাস আচ্ছন্ন একটা হচ্ছে মেঘাচ্ছন্ন ঠিক আছে অর্থাৎ প্লাস আর এই যে সর সংস্কৃতির দে মানে এখানে পুট হয়েছে তারপর দেখো যে বিদ্যা প্লাস অভ্যাস অর্থাৎ বিদ্যাভ্যাস আর যথা প্লাস অর্থ ইজিক্যাল টু যথার্থ এগুলো কিন্তু আসে এবং এইগুলো হবু তোমরা কমন পাবে তারপর দেখো লেখা আছে কি বিদ্যা প্লাস আলোয় ইজিক্যাল টু বিদ্যালয় আর মহাপ্লাস আকাশ ইজিক্যাল টু মহাকাশ এইবার আমরা নিই সূত্রটা কী কী রয়েছে কেন এই সমস্ত যে বিদ্যা প্লাস আলোয় ইজিক্যাল টু বিদ্যালয় হলো তাহলে এখানে আমরা দেখে নেবো যে সূত্রটা তোমরা নোট ডাউন করবে সূত্র ওয়ান যেটা দেখো যে অ প্লাস অ ইজিক্যাল টু আ হয় আর আ প্লাস অ ইজিক্যাল টু আ হয় আর অ প্লাস আ প্লাস আ আ প্লাস আ প্লাস আ হ্যাঁ তো এটা হচ্ছে তোমার যে মূল যে রুলস ঠিক আছে তাহলে এখানে তোমরা দেখে নিতে পারছো এই রুলসটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে অর্থাৎ যদি কোনো শব্দের সরসন্দ্রের ক্ষেত্রে অ প্লাস অ হয় তাহলে সেটা আ হয়ে যাবে আবার আ প্লাস অ হয় সেটা আ হয়ে যাবে অ প্লাস হলে আ হয়ে যাচ্ছে আ হলে আ হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এবার আসা যাক ই এবং দীর্ঘ ই এই স্বরধ্বনি প্রসঙ্গে দেখে নিই কীরকম দেখো তাহলে ওটা আমরা যেটা দেখলাম সেটা এই রুলসটা এবার দেখো নাম্বার তারপর হচ্ছে কি রবি প্লাস ইন্দ্র ইট ইজিকাল টু কি অবিন্দ্র আর অতি প্লাস ইন্দ্র পালা অতীন্দ্র ঠিক আছে এই দুটো আমরা দেখে নিই যে এই ক্ষেত্রে সূত্র দুই নম্বরতে কি হচ্ছে যে হর্ষয় প্লাস হ্রস্য যে থাকে তাহলে দীর্ঘই হয় হর্ষ প্লাস হ দীর্ঘই প্লাস দীর্ঘ হয় দীর্ঘ প্লাস হস্য দীর্ঘই এবং দীর্ঘই প্লাস দীর্ঘই প্লাস দীর্ঘই হচ্ছে ঠিক আছে তাহলে এখানে যে উদাহরণগুলো আমরা দেখে নেব সেটাই দেখো এগুলো থেকে পরীক্ষা আসবে কি আছে দেখো মরু প্লাস উদ্যান ইজিকাল টু এখানে তোমরা দেখে নাও মরুদ্যান এরকম বানানটা দেখে নাও ঠিক আছে লঘু প্লাস উর্মি ইজ গেল আর বধূ প্লাস উক্তি বধুক্তি। আর ভূ প্লাস ঊর্ধ্ব ভূধর্ ভূধর্ভ ঠিক আছে অবশ্যই বাধাগুলি একটু লক্ষ্য রাখবে তারপর আছে দেখো সূত্র নম্বর তিন যেটা রয়েছে কি যে হস্য প্লাস হসু ইজিক্যাল টু দীর্ঘই দীর্ঘ আর হস্য প্লাস দীর্ঘ হয়েছে দীর্ঘ আর দীর্ঘ প্লাস হস্য দীর্ঘ দীর্ঘ প্লাস দীর্ঘ হয়ে যেতে দীর্ঘ অর্থাৎ যেটা থেকে যে অ আ দেখলাম হস্যু সেটা একই রকম এবার এর উদাহরণগুলো আমরা দেখবো দেখো শুভ শুভ প্লাস ইচ্ছা মানে যেটা আমরা বলি কি শুভেচ্ছা ঠিক আছে শুভেচ্ছা আর নর প্লাস ইন্দ্র ইজিক্যাল টু নরেন্দ্র ওকে এবার এইবার আমাদেরকে একটু দেখে নিতে হবে যে এই ছবিটা একটু যদি আমরা তাকাই তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য রাখতে পারবো কি এখানে এই ছবিতে কি বুঝাইতে চাইছে মানে এইটা হচ্ছে তোমার জীব ঠিক আছে এই টোটালটা হচ্ছে তোমার একটা জীবের একটা অংশ ঠিক আছে এখানে হয়েছে দেখো যে উচ্চ তালব্য প্রসারিত হর্ষ্য যখন হবে কিন্তু উচ্চ তালব্য প্রসারিত হবে সংবৃত ঠিক আছে আর উচ্চ মধ্য মধ্যকণ্ঠ তালব্য প্রসারিত সংবৃত হবে তাহলে এটা হয়ে যাবে মিডিলে আর এ যেটা আমরা বলছি নিম্ন মানে এটা কণ্ঠ তালব্য মানে এরকমভাবে উচ্চারণ করবে ঠিক আছে আর এখানে মানে হসু যেটা উচ্চ অষ্ট কঞ্চিত সংবৃদ্ধ হবে মানে মানে এটা তোমার উচ্চ অষ্টতের সাথে মানে সেটা কী হবে কঞ্চিত হবে আর উব যেটা বলে উচ্চ মধ্য মধ্যকণ্ঠস্থ কুঞ্চিত সম্পৃক্ত আর অ যে নিম্ন মধ্য কণ্ঠ উচ্চিত সম্পৃক্ত তাহলে জায়গায় কীরকম এটা পরীক্ষা আসতে পারে পরীক্ষায় তোমার এখানে মনে করো এই অ্যা শব্দটা দিয়ে দিলো দিয়ে বলছিলো মানে এই চারটে এখানে তিনটে অপশন দিয়ে দিলো বা এখানে একটা একটা অপশন টোটাল চারটে অপশন দিলো তাহলে এটা কোথায় উচ্চারিত হবে ঠিক আছে এইভাবে কিন্তু কোয়েশ্চেন আসবে এটা মাথায় রাখবে কিন্তু আবার বলছি যে এই ধরনের কোনো একটা শব্দ দিয়ে দিলো মানে এখানে দিলে এ দিয়ে দিলো হ্যাঁ বা এই এ দিয়ে দিলো বা অ দিয়ে দিলো ঠিক আছে শুধুমাত্র আ দি দিলো দিয়ে এবার তোমার চারটা অপশন দিয়ে দিল তাহলে আটা সাধারণত উচ্চারণ করতে হবে নিম্ন নিম্নকণ্ঠে কিন্তু বিবৃত তাহলে এরকম চারটে অপশন দিয়ে দিলে যেটা সঠিক ক্যান্সার সেটা ঠিক মারতে হবে সেই জন্য এই ছকটা তুমি একটু ভালো করে দেখে নাও ঠিক আছে একদম ছকটা যেন চকের মধ্যে ফির করে হ্যাঁ এরকমভাবে করে নেবে তারপর দেখো একই রকমভাবে যদি জীবের ক্ষেত্রে দেখলে বুঝে যায় অর্থাৎ অ প্লাস হস্য যদি এ হলো তখন কি হবে এই যে এটা জীবাণুত হর্ষই আর এখানে অ তাহলে এখানে অটা ছিল নিম্নে তাহলে জীব থেকে যতটা যেতে হয় মানে এইখান থেকে এতটা কিন্তু জীব যাচ্ছে তাই না জীবটা যেভাবে পরিশ্রম করে বাঁচলো ঠিক আছে মানে এই অংশটা এই অংশটাকে বাঁচছে তাহলে এটা না এটা জাস্ট বোঝার জন্য কিন্তু কাটা তোমাদের ইম্পর্টেন্ট এবার আমরা দেখে নেব যে প্লাস হস্য এবং দীর্ঘ থাকলে কি হবে এ হবে যেরকম মৃগ প্লাস ইন্দ্র নিগন্দ্র আর তোমার হয়েছে কি অপ প্লাস ইচ্া মানে অপেক্ষা তাহলে প্লাস হর্ষয় বা দীর্ঘ তাহলে এ হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক একই রকমভাবে এর উচ্চারণটা কিন্তু এরকমভাবে চলে আসছে মানে উচ্চারণ যে পদ্ধতি যদি দেখে তারপর দেখো কি আছে যে মহা প্লাস ইন্দ্র তাহলে কি মহেন্দ্র হবে না মহেন্দ্র ঠিক আছে আর প্লাস ইস মানে হয়েছে রমেশ ঠিক আছে এবার সূত্র নম্বর চার দিন প্লাস হর্ষই তাহলে এ হয়ে যাচ্ছে অ প্লাস দীর্ঘইতে এ হচ্ছে আ প্লাস হস্য হইতে এ হচ্ছে আ প্লাস দীর্ঘইতে এ হচ্ছে তাহলে এবার উদাহরণগুলো দেখলাম তাহলে মানে আ হচ্ছে তাহলে হই এখানে তাহলে এ হয়ে যাচ্ছে আবার আ প্লাস এখানে দীর্ঘই আছে তোমার তোমার এটাও এ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার পুরোটা যে জীবের যে পজিশন সেটা কিন্তু এরকমভাবে থাকবে তো এর চাই তোমার প্রথম যে সেটা কিন্তু ইম্পর্টেন্ট এবার আমরা দেখে নেব যে তোমার পরের যে সূত্রটি সেটা কি আজ দেখো যে এখানে চলে আসি যে তীর্থ প্লাস উদক অর্থাৎ তীর্থোর্দক আর চল প্লাস উর্মি চলর্মি আর যথা প্লাস উচিত যথোচিত আর মহা প্লাস উর্মি মহা তাহলে এখানে কি করে এই রুলসটা ফলো হচ্ছে এই রকম যে অ যদি থাকে প্রথমে তারপর যদি হসু থাকে মানে অ আছে এখানে হসু আছে দেখো হ্যাঁ তাহলে তোমার ও হবে আবার অ প্লাস দীর্ঘই যে থাকে তাহলে ও হবে আ প্লাস হসু তাহলে ও হবে আ প্লাস দীর্ঘ তাহলে ও হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি যদি সূত্রটা দেখো দু হাজার চোদ্দো এবং সতেরো প্রশ্ন যদি একটু খেয়াল করে দেখবে এই রকম সূত্র থেকে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে ভুল দিয়ে দিল ও প্লাস ও সুদের দীর্ঘ দিয়ে দিল তাহলে ভুল তাহলে এইগুলোর জন্য এইগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে মানে এই এইগুলো তো তোমাকে দেখতেই হবে এগুলো তো তুমি একটু দেখলে তুমি মুখস্থ করে নিতে পারবে কিন্তু এইগুলো একটু ভালো করে পড়তে নিতে হবে কেননা এই সূত্র রিলেটেড কিন্তু কোয়েশ্চেন হবে দু হাজার বাইশে আর দু হাজার বাইশে যেহেতু দেখো যে সবাই বসতে পারছে অর্থাৎ বিএড ডিএলএড উভয়ই বসতে পারছে সেই জন্য পরীক্ষা একটু টাফ হবে প্রশ্ন সংখ্যা একটু মানে টাফ করে এই কারণেই পাশের সংখ্যা কিন্তু কমানোর জন্য সেই জন্য এবার এই ধরনের উদাহরণের চাইতে এই সূত্র রিলেটেড কোয়েশ্চেন কিন্তু বেশি হবে সেই জন্য একটু এগুলো একটু ভালো করে পড়বে নইলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমাদের ওকে এবার আমরা যেটা দেখবো দেখো কেলা যে প্লাস ইসি দেবশ্রী আর মহা প্লাস ইসি মহাষি তাহলে এগুলো কেন হলো কীভাবে হচ্ছে আমরা একটু সূত্রটা দেখিনি নিই হ্যাঁ পরের দিকে চলে আসি দেখো এইখানে এই সূত্রটা কাজ করবে যে কি যে ও প্লাস যে দীর্ঘই মানে তোমার রি তাহলে অর হবে আবার অ আ প্লাস যে রি অর কিন্তু আ প্লাস ই মানে দীর্ঘই ত যদি হয় তাহলে সে আর হবে ঠিক আছে তো সেই রকম একটা উদাহরণ আমরা দেখি নিই উদাহরণগুলো তো অবশ্যই এখানে আছে দেখো আগে দেখে নিলাম ঠিক আছে যেমন পিপাসা প্লাস ই পিপাস পিপাসার তো হ্যাঁ অর্থাৎ এখানে যদি আ হয়েছে লাস্টে ইতো হয় তাহলে আর আর হবে আর মানে আর মানে কি এই রোয়াটা হচ্ছে রেপ ঠিক আছে শীত প্লাস শীত শীতার্থ আর এটা যদি থাকে মহা প্লাস ইসি যদি থাকে ইস তাহলে অর হয় ঠিক আছে এবার পরের যে রুলস আছে সেটা হয়তো তোমরা দেখলাম এবার সাত নম্বর রুলসের ক্ষেত্রে মানে জনৈক মতৈক্য যেটা জন প্লাস ইক অর্থাৎ জনৈক্য এক আর মত প্লাস ঐক্য মতৈক্য এবার এটা কিভাবে হলো আমরা সূত্র দিকে এখানে চলে আসি দেখো আরেকটা আছে সদা প্লাস এব সদৈব আর মহা প্লাস ঐশ্বর্য মহাশৈর্য তাহলে এখানে সূত্রটা কী রুলস আছে বা কি ফলো করে দেখো যে ও প্লাস এ প্লাস ওই হচ্ছে আ প্লাস এ হয়তো ওই হচ্ছে ও প্লাস ওই তোর ওই হচ্ছে আর আ প্লাস ওই তোমার ওই হচ্ছে যে এটা আগে আমরা উদাহরণটা দেখে নিলাম এবার তোমার ঔষধি ক্ষেত্রে অর্থাৎ বন প্লাস ঔষধি বনৌষধি মহাপ্লাস ঔষধি মহৌষি পরম প্লাস ঔষধি পরম পরমৌষ আর মহাপ্লাস ওদার্য মহারধর্্য তাহলে এখানে কি বলছে দেখো যে ও প্লাস আ এর পরে ও প্লাস ও থাকলে সবটে মিলে ও হয়ে যায় ঠিক আছে মানে যাচ্ছে এটা তাহলে এবার আমরা একটা ডাইরেক্ট উদাহরণ দিকে দেখে নিই মানে সূত্রটা আট নম্বর সূত্রটা কি হয়েছে যে ও প্লাস ও তাহলে ও হয়ে যাচ্ছে ও প্লাস ও প্লাস ও হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম তাহলে আমি দেখে নিলাম তাহলে এইবার আমরা বি প্লাস অবস্থা অর্থাৎ ব্যবস্থা আর প্রতি প্লাস অক্ষ প্রত্যক্ষ প্রত্যক্ষ তাহলে এখানে কি হচ্ছে যে এখানে তোমার হয়ে যাচ্ছে যে ই কার চলে যাচ্ছে দেখতে পাচ্ছে মানে ঠিক আছে আর জ পালা কেন আসছে এই ব্যাপারটা মানে যে ক্লাসের ছাত্র সেটা প্রশ্ন বুঝতে পারছে না তাহলে এবার সেটা কিন্তু আমাদেরকে এখানে সূত্র হিসাবে লিখে দেওয়া আছে বা বলে দেওয়া আছে ঠিক আছে সেটা দেখে যে অ প্লাস যদি অ হয় হর্ষয় প্লাস অ হয় তাহলে জ হয় ঠিক আছে আর আ হস্য প্লাস আ হয় তাহলে যা হয় তাহলে অতি প্লাস আচার অত্যাচার আবার এইভাবে বাকিটা দেখে নিচ্ছি দেখো যে নয় নম্বর সূত্রতে যেটা বলছে দেখো আগে সূত্রটা দেখে যে এই যে সূত্রটা তুমি একটু ভালো করে এটা নোট ডাউন করে রাখবে ঠিক আছে তার ফলে এখানে যে কি হচ্ছে এই উদাহরণগুলো কি করা প্লাস অধি প্লাস উষিত অধ্যুষিত এখানে হর্ষই প্লাস হসিত উন্তুজ জয় হস্য হয়ে যাচ্ছে ঠিক আছে পতি প্লাস উষ প্রত্যুষ এখানে হস্য এবং দীর্ঘ উন্তু জয় হস্য দীর্ঘ হয়ে যাচ্ছে ঠিক আছে এ এক এক করে কিন্তু এই রু রুলসগুলো আমাদেরকে কিন্তু ফলো করতেই হবে তারপর সু প্লাস অল্প তারপর স্বল্প হ্যাঁ সুপ্লাস আগত মানে স্বাগত অনু অনুপ্লাস ইত অন্যত আর তনু প্লাস দীর্ঘই তন্নি প্লাস এসন অন্বেষণ ঠিক কী করে কি হচ্ছে এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে এগুলো তোমাকে একটু স্টাডি করে নিতেই হবে তারপর দেখো পবিত্র পু প্লাস ইত্র তাহলে পবিত্র আর এখানে কী হচ্ছে অন্তঃস্থ বড কিন্তু এখানে কাজ করছে তাহলে দশ নম্বর রুলসটা কী বলছে দেখো যে এই রুলসটা এখানে এইটা ফলো করছে এবার পৃতপ্লাস প্লাস আদেশ পিতাদেশ তারপর প্রীত প্লাস উপদেশ পিতৃপদেশ আর ধাত্রী প্লাস ই ধাত্রী পৃতপ্লাস প্লাস ইচ্ছা পিতৃচ্ছা তাহলে এই রুলসটা কীরকম ফলো করছে এই এগারো নম্বর যে রুলস আছে সেটাতে ফলো করছে তারপর নে প্লাস অন যেটা হয়ে যাবে তোমার নয় ঠিক আছে এবার বাকিটা আমাদের ডিটেলস এখানে পড়ছে না কেননা পিডিএফটা তোমাদেরকে যেহেতু দিয়ে দেবে দিয়ে দেবো তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে জাস্ট যেগুলো একটু মানে দেখার সাথে জাস্ট আমি একটু হাইলাইট করে দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়বে এ প্লাস অ প্লাস ওই হচ্ছে গই প্লাস অক গায়ক হ্যাঁ গই প্লাস অক কী হবে তোমার গায়ক হবে আবার ওই প্লাস ও মানে আয় তাহলে কী হবে যেরকম ভ প্লাস অন ভবন হুম ঠিক আছে আবার ওই প্লাস ও প্লাস অ মানে অব হ্যাঁ যেমন পাবক এখানে যাচ্ছে তো ওই প্লাস অক মানে পাবক ত্রৈ প্লাস অক মানে স্থাবক ঠিক আছে এবার নয় প্লাস ইক সেখানে কি হয়েছে নাবিক আর বহু প্লাস ইক মানে ভাবক এগুলো একটু হলে নাবিক আর একটু তোমার ভাবক। হুম তাহলে এখানে যে নম্বর সূত্রটা এটাই তোমার এখানে ফলো করছে যে ওই প্লাস ও প্লাস আবো আর ওই প্লাস ই প্লাস আবি আর ওই প্লাস ও সুতরাং আবু হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এবার হচ্ছে তোমার এটা যে সং মানে আমরা যেটা দেখলাম সেটা সংস্কৃতির স্বরধ্বনি এবার হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি তো নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি ব্যাপারটা একটু দেখে নাও যে কী হয়েছে প্রো প্লাস ওর পৌর হ্যাঁ সেখানে কী রুলসটা ফলো করছে এখানে এই রুলসটাকে ফলো হচ্ছে ঠিক আছে আবার এটা কিন্তু নয় কিন্তু এটা মাথায় রাখবে ভাবে তোমার সূত্রটা দিয়ে দিবে যে প্রো প্লাস ও প্লাস পৌরও নিচের কোনটা সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এটা মানে হচ্ছে তাহলে এই একটা দিয়ে দিল আর এই একটা দিয়ে দিলো তাহলে এটা কিন্তু ওই এটাই হবে হুম এটা কিন্তু হবে না এরকমভাবে তিনটে তোমার ভুল দেবার একটা সঠিক দেবে তাহলে এইগুলো দেখার পর তোমার এগুলা দেখতে হবে এই কারণে দেখতে হবে যেহেতু এবার কার প্রশ্ন একটু টাফ হবে সেই জন্য শুধু এইগুলো পড়ে গেলে হতো কিন্তু এখন না এই এর সাথে কিন্তু রুলসগুলো আমাদেরকে স্টাডি করতে হবে এবং মাথায় রাখতে হবে তবে কিন্তু ফুল নাম্বার কিন্তু গ্রামারটা পেয়ে যাবে এবার খাঁটি বাংলা স্বরোধ্বনি খাঁটি বাংলা স্বরোধনী ক্ষেত্রে দেখো যে প্লাস অন্ত বাপান্ত ও প্লাস ও হয়ে আ হয়ে যাচ্ছে চাষ প্লাস আবাদ এই যে কাল টু চাষ আবাদ তাহলে ও প্লাস আ তাহলে আ হয়ে যাচ্ছে মানে তার প্রথম যে রুলসটা আমরা দেখলাম সেটা ঠিক আছে দিল্লি প্লাস ঈশ্বর দিল্লিশ্বর ঈশ্বর হসই দীর্ঘ হয়ে যাচ্ছে এবার এগিয়ে অর্থাৎ যে খাঁটি বাংলার সূত্র যে এটা আমরা প্রথম যেটা দেখে আসলাম মোটামুটি এটা খুব সহজ খাঁটি বাংলা আশা করছি কারো প্রবলেম হবে না তবুও একবার দেখে নিবে ঠিক আছে যেরকম যা প্লাস ইচ্ছে প্লাস তাই যাচ্ছে তাই এখানে তিনটা হয়েছে মিথ্যা প্লাস হুক হ্যাঁ মানে এখানে আমরা হালকা টাচ দিয়ে চলে যাচ্ছে এইবার এই যে হাতে কলম অর্থাৎ তোমাদের একটু কাজ থাকবে তোমরা একটু দেখে নেবে এগুলো তারপর কি মানে এগুলো কি আজ দেখো জীব কীভাবে পরিশ্রম করে বাঁচলো একটা ছবি আঁকে দেখো এগুলো আমাদের দেখতে হবে না তাহলে পর প্লাস ইসমান পরে প্লাস ঐক্য মতৈক্য জল প্লাস উচ্ছ্বাস জলোশ্বাস এগুলো একটা দেখে নেবে পুরোটাইকার করে দেওয়া রয়েছে হ্যাঁ আর পরে কিন্তু তোমাদের অশুদ্ধি সংশোধন করো তাহলে এইগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে নিজে কিন্তু এইগুলা তোমরা একটু সমাধান করে নেবে ঠিক আছে মানে এই যে কি করে পাবে আগেকারগুলো একটু দেখলে তোমার পারো যেমন ভো হ্যাঁ ভাবুক হ্যাঁ কলকাতা প্লাস অর কলকাতার মানে কোনটা যে কি ভুল রয়েছে সেগুলো একটা অসদ্ধি সংশোধন করে নিতে হবে তারপর করো তাহলে এই যে এইগুলো থেকে কিন্তু আসতে পারে ঠিক আছে তো এইগুলো তোমরা বাড়িতে একটু করে নেবে এখানে সন্ধি মানে পুরোটা তোমার দিয়ে দিয়েছে জাস্ট মূল যে ওয়ার্ডটা সেটা লিখতে হবে এখানে মূল ওয়ার্ডটা আছে তোমাকে সন্ধিটা বিচ্ছেদ করতে হবে তো এটাই ছিল আজকে আমাদের এই বাংলা বিষয় একটা গুরুত্বপূর্ণ সরজনী বিষয়ের একটা পাঠ যেটা যেটা তোমার ভাষা পাঠ চতুর্থ শ্রেণী থেকে তোমাদেরকে একটু সংক্ষিপ্ত দেখে দিলাম এরকমভাবে আমরা প্রতিটা ভাষা পাঠ ফাইভ তোমার ফোর থেকে এইট পর্যন্ত যে সমস্ত ভাষা পাঠের মানে যে চ্যাপ্টার রয়েছে যা আছে সব কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করব অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ এই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে